বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সিম বাটা করে দেখাবো। আমি এতগুলো সাদা আর সবুজ সিম কেটে নিয়েছি, গোটা গোটা আছে। আর আমি নিয়েছি 7-6টা কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা। আমি এগুলো প্রথমে কড়াইয়ে জল দিয়ে 1 কাপ জল দিলাম। জল দিয়ে আমি এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এক চামচ জল দিলাম, এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে কাঁচা লঙ্কা 6টা দিয়ে দিলাম, তারপরে এতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা রসুনগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এতগুলো সিম নিয়েছি, সিমগুলো দিব। আমি ধনে পাতাটা কাঁচাই বাটবো সঙ্গে। দিয়ে একটু ওপর নিচ করে আমি সিমগুলো 5 মিনিট মতো ঢাকা দিব, যাতে সিমগুলো সিদ্ধ হয়ে যায়। সিমটা ভাপানো হয়ে গেছে, এবার আমি সিমটা নামিয়ে নিব। কড়াইটা ভালো করে কড়াইটা পুড়ে যাবে। একটু ঠান্ডা করতে দিয়ে মিক্সিতে বেটে নিব। আমার সিমগুলো সব ভাপানো হয়ে গেছে, এবার এটা বেটে নিব। সিদ্ধ করে এইভাবে বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিব, একটু বেশি তেল দিব, কারণ সিমটা ভাজব। একটা আমি ছোট পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে নিব। আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবারেতে আমি সিদ্ধ করতে গিয়ে লবণ দিয়েছি, তাই এবার আমি ছোট চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সিম বাটাটা এতে দিয়ে দিলাম। এতে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম।
কারণ এটা টক আর ঝাল খুব সুন্দর লাগবে খেতে, দুটো ই থাকবে, ফ্লেভারই থাকবে, টকের ফ্লেভারও থাকবে, ঝালও থাকবে। এবার আমি এর উপরে ধনে পাতা দিয়ে দিব। আমি ধনে পাতাগুলো এইভাবে বেছে রেখেছি, ডাল দিচ্ছি না, আমি শুধু পাতাটা বেছে রেখেছি। এই ধনে পাতাগুলো এবার এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এক মিনিট নাড়াচাড়া করব। আমি এতে হলুদ দিলাম না, কারণ হলুদ দিলে ভালো লাগে না খেতে, কালারটা হয় কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু সেই জন্য একটু সাদা সাদা ভাব হয়েছে। আমার সিম বাটাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বাটা তৈরি হয়ে গেছে, টক ঝাল দিয়ে এইভাবে সিম বাটবা, খুব সুন্দর লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। যে না খায় সেও সিম বাটা খাবে, আর এই সিম বাটা এইভাবে তৈরি করবা বাড়িতে, বড়রাও খাবে এবং বাচ্চারাও খাবে, অল্প ঝাল দিবা, দারুণ লাগবে খেতে। যদি আমার এই সিম বাটার রেসিপিটা, সিম বাটাটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করো।